अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। सुप्रिय श्रोता मंडली, रिजल करीम अबरार जवाब 11। जेहेतु रिजल करीम अबरार आहल हादिसदेर विभिन्न बक्तृता एवं विभिन्न लेखनी थेके भूल धरे आहल हादिसदेरके ओरे दाज्जाल, ओरे काज्जाब, ओरे बाटपार एइभावे शिरोनामे भिडियो अनवरत तारा दितेई थाकछे एवं तादेर ओलमारा एइ काजे एखन व्यस्त। ताई आपनादेर सामने निये एसेछि देवबन्दी हानाफी जगतेर खतीबुल उम्मा, माने खतीबुल उम्मा, आसले खतीबुल उम्मा माने उम्मार क्षति करछे। तो एइ खतीबुल उम्मार एकटा आमरा आपनादेर सामने आलोचना पेश करब, जे आलोचनाटाके रिजल करीम अबरार केवल आपनी तो खूब ताहकीक खूब सुंदर भालो जानेन, अनेक बड़ो आल्लामा आपनी। तो जेई घटनाटा बोलछे आपनादेर एइ खतीबुल उम्मा, एइ खतीबुल उम्मार एइ घटनाटा आसले कोन हादिसेर ग्रंथे आछे एकटू आमादेरके जानाबेन। और ये हादिसेर माने जे घटनाटा उल्लेख करछे सेटा सही ना जैफ ना जाल कोन एकटा सनद आमादेरके दियेन। आमरा एकटू चाइछि जे आपनादेर खतीबुल उम्मा तिनि जे बक्तृता दिबेन एखन आपनादेरके शोनाबो। लम्बा शोनार धैर्य नेई, तबे आपनारा अल्पक्षण हले शुने बुझते पारबेन आसले घटनाटा। आसले घटनाटा शुनि आमरा। खतीबुल उम्मार बक्तृता शुरू हच्छे। एक मिनिट आमरा खतीबुल उम्मार बक्तृता शुनी। बाबा दाঁড়াও, समाजेर सुंदरी रूपसी मेयेदेर निये जान्नातेर उल बनाइया एबार बाहने चढ़े जान्नात देखार जन्य जाए। पेछने पेछने एकटा बुड़ा मानुष आसतेछे, साद्दातेर डाक दिया कय ओ राष्ट्रपति ओ महानायक, आमी बुड़ा मानुषेर एकटा कथा शुने जाओ। साद्दात पेछने ताकाय देखे बुड़ा मानुष, बोले कथा शोनार टाइम नाई। हठात् करे साद्दात सामने द्रुत बेगे चलछे। साद्दात बाहने करे जत आगाय जाय बुड़ा मानुषटा पाए हेले तार थेके आरो बेशी आगाय जाय। साद्दात জান্নাতের সামনে গিয়া যখন এক পা বামনে আর এক পা জান্নাতের গেইটে, বুড়াটা সামনে গিয়া দাঁড়ায় কয় আর পাওটা নামাবি না, আমার পরিচয়টা নাও, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল। আহারে। আচ্ছা, আপনারা এই ঘটনাটা শুনলেন, আপনাদেরকে ঘটনাটা আমি শোনালাম। এটা হচ্ছে খতীবুল উম্মা, হানাফি জগতের লক্ষ লক্ষ মানে জনস্রোতের মধ্যখানে তিনি আলোচনা করেন। आमादेर रिजल करीम अबरार एवं हानाफी जगते जेसब आल्लामारा आछेन एई मुहूर्त अवस्थाते, जारा आहल हादिसेर पेछने लेगेछेन, एई जे घटनाटा बोललो एटा इस्लामेर कोन इतिहासे आछे, कोन हादिस ग्रंथे आछे, कोन ताफसिरे आछे, सनदेर मान कि सही हासान जयीफ ना जाल, ना सनदी नेई ना एटा सम्पूर्ण जाल मन गड़ा কাহিনী। এটা একটু আপনারা আমাদেরকে অন্ততপক্ষে একটু তথ্য দিবেন। আমি এটা খুব ভালোভাবে জানি, রেজাল করিম আবরার সহ তাদের যতগুলো আছে আল্লামা তারা সকলে বলবে আসলে এই ঘটনাটা এটা সহি সূত্রে তো দূরের কথা, জৈব তো দূরের কথা, জাল বর্ণনা এমন কিছু পাওয়া যায় না হাদিস শাস্ত্রের মধ্যে। তো আপনারা আপনাদের খতীবুল উম্মাদেরকে এই পরামর্শগুলো কেন দেন না? এই যে জাল হাদিস লক্ষ লক্ষ মানুষের সামনে বলছে, আর জাল হাদিস বললে তার পরিণাম কি এটা তো আপনারা ভালোভাবে অবগত আছেন। मुस्लिम से मुस्लिम मुकदमा पढ़ले तो पे जाए 5 6 7 8 5 7टा पृष्ठा। बोल आल्लाह रसूल तो बोलेছে যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম। আমার নামে কোনো মিথ্যা কথা জানে সে না বলে, যে কথা শুনলো তা তদন্ত না করে বলল তার জায়গা জাহান্নাম। একাধিকভাবে বর্ণনা আছে, তা অতুর পর্যায়ে এই হাদিসগুলো মজুদ আছে। সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, সহিহ বুখারী 108-9 নম্বর হাদিস, একাধিক জায়গায় আল্লাহ রাসূল বলেছেন। তো আমাদের রেজাল করিম আবরার ভাইকে বলবো, আপনি তো আমাদের পোস্টমর্টম শুরু করেছেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শীর্ষে এই বইটার। তো আপনাদের এই খতীবুল উম্মা যে বক্তৃতাটা দিলেন আসলে কোন গ্রন্থে আছে একটু আমরা জানতে চাই, জাতি জানতে চাই যে কোথায় আছে এই ঘটনাটা। ইনশাআল্লাহ ধারাবাহিক পর্যায়ে আপনাদের প্রত্যেকটা বই এবং প্রত্যেকটা আলোচকদের আলোচনা আমরা আপনাদের সামনে পেশ করব। আর আপনাদের যে দলিল জানতে দলিলটা কোথায় আছে এটা তো আপনার খতীবুল উম্মাতে দিতে পারবেন, আপনারা তো মুহাদ্দিস মুহাক্কিক মানুষ, আপনারা একটু চেষ্টা করে দেখেন তো ভাই এই দলিলটা কোথায় আছে। আমরা বললাম নাই, কোনো সহি সূত্রে তো দূরের কথা কোনো জৈব সনদেও এমন ঘটনা প্রমাণিত নয়। এটা সম্পূর্ণ আপনাদের মানে খতীবুল উম্মা উম্মতকে ক্ষতি করছে, অন্য কিছু নয়। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।